পদ্মন্ত্রীর মাঝি উপন্যাস তার পছন্দ না, এরকম মানুষ খুঁজে পাওয়া দূরহ ব্যাপার। আমার প্রিয় লেখকদের একজন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় 19 মে 1908 সালে জন্মগ্রহণ করেন এবং 3 ডিসেম্বর 1956 সালে তিনি মারা যান। মাত্র 48 বছর তিনি জীবিত ছিলেন, এর মধ্যে হয়তো 10 বছর ওনার সাহিত্যিক জীবন। তো উনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন হয়তো আরও ভালো কিছু লিখতে পারতেন, এটা সম্পূর্ণই একটা মানে অজানা বিষয়। তবু আমাদের সবসময় আকাঙ্ক্ষা জেগেই থাকে, লেগেই থাকে যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন। তো আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে জানব। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারে জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মের মাঝি, এটি 1936 সালে প্রকাশিত হয়। দিবারাত্রির কাব্য, কথায় আছে কাব্য কিন্তু আসলে একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য উপন্যাসটি 1935 সালে প্রকাশিত হয়। এর প্রধান চরিত্র হচ্ছে হেরম্ব এবং আনন্দ। হেরম্ব এবং আনন্দ এই দুটো হচ্ছে প্রধান চরিত্র দিবারাত্রির কাব্য উপন্যাসের। তার রচিত অন্যান্য উপন্যাসগুলো হচ্ছে পুতুল নাচের ইতিকথা, জননী, চিহ্ন, শহরবাসীর ইতিকথা, অহিংসা, শহরতলি, সোনার চেয়ে দামি, স্বাধীনতার স্বাদ, ইতিকথার পরের কথা, আরোগ্য। এখানে দেখেন কথা দিয়ে অনেকগুলো কিন্তু আছে। ইতিকথার পরের কথা, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, শহরবাসীর ইতিকথা, সব ইতিকথা। আবার দেখেন শহরবাসের, আবার আরেকটা আছে শহরতলি। তো সহজ কিন্তু মনে রাখা যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য এবং পদ্মনদীর মাঝি উপন্যাসগুলো আমার পড়া হয়েছে। পরবর্তীতে আমি ওনার যৌন উপন্যাসটি পড়ব। যৌনীও পড়া হয়েছে 50%। যৌন উপন্যাসটি আমাদের হুমায়ুন আহমেদ স্যারও যৌন উপন্যাস আছে, আনিসুল হকেরও যৌন উপন্যাস আছে, তারপরে আরেকজন কার জানি কয়েকজন রাইটারের যৌন উপন্যাস আছে, শওকত ওসমানের যৌন উপন্যাস আছে। তো একই নামে অনেকগুলো উপন্যাস যৌন উপন্যাস। তো মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখকদের একজন। তার পদ্মনদীর মাঝি, কুবের আর কপিলার গল্প এই প্রজন্মের সকলেই জানে এবং বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আমরা কপিলা এবং কুবেরকে নিয়ে কিন্তু ট্রল করতে দেখি। মানে আমাদের আসলে হৃদয়ে গেঁথে গেছে যে নাম, সে নাম তো আমাদের আনন্দে কষ্টে সবসময় মনে পড়বে। তো যাক, সবাই ভালো থাকবেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আমার খুব ভালো লাগলো, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় রাইটার। আল্লাহ হাফেজ।